পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এ আবার কেমন কথা হলো বলতো ছোটকা, কেউ কোনো সন্ধান দিতে পারছে না। দুটো জল জ্যান্ত মানুষ এভাবে উবে যেতে তো আর পারে না। কিরে পুলিশ কেন কিছু করতে পারছে না? তাহলে রূপম বলুন আমাদের বেলায় কেন কেউ কিছু করতে পারছে না? দেখুন আমরা সব রকম ভাবে চেষ্টা করছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এমনকি কমিশনার সাহেব নিজে আপনাদের সঙ্গে কথা বলবেন। বাবা বাবা কথা বলতে আসবেন আমাদের সাথে? তাই তো মনে হচ্ছে। অফিসার। হ্যাঁ স্যার। কি খবর বলুন তো, এনি ফার্দার প্রোগ্রেস? আপনারা দাঁড়িয়ে কেন, বসুন না। বসুন। হ্যাঁ, আমরা সমস্ত রেল স্টেশন, বাস টার্মিনাল সব জায়গায় অ্যালার্ট করা হয়েছে, কিন্তু প্রবলেমটা হলো বাস টার্মিনাল রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজ হতে দেখা যায়নি। হাইওয়ে চেকিংয়েও ওদের খুঁজে পাওয়া যায়নি। স্যার তাহলে ওরা কোথায় গেল? আমরা কিচ্ছু বুঝতে পারছি না, আমরা জাস্ট ক্লুলেস। শুধু এইটুকু বুঝতে পারছি এই ব্যাপারটা কনফার্ম যে ওরা শহরে নেই, ওরা এই শহর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে শহরের বাইরে গেল কি করে? হ্যাঁ, সে বিষয়ে খোঁজ খবর নাও হচ্ছে। আচ্ছা, ওদের কোনো বিপদ হলো না তো? কেউ ওদের কোনো ক্ষতি করে ফেলেনি তো? লীলা লীলা শান্ত, ওদের কিচ্ছু হবে না, ওরা ঠিক চলে আসবে। মা বোঝার চেষ্টা করো, ওদিকে মায়ের এরকম অবস্থা, যদি ভাই আর গৌরীকে খুঁজে না পাওয়া যায় মাকে কিছুতেই বাঁচানো যাবে না। কিছুতেই বাঁচানো যাবে না। জলটা খেয়ে নাও নীলা। শান্ত হও নীলা, পুলিশ হাত গুটিয়ে বসে নেই। আমি যত রকম ভাবে চেষ্টা করছি তোমার ভাই আর ভাইয়ের বউকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করা যায়। বি স্টেডি, তোমার মা অসুস্থ, তোমাকে তার পাশে থাকতে হবে। আমি কথা দিচ্ছি যে তোমার ভাই আর ভাইয়ের বউকে যেভাবেই হোক খুঁজে বার করব। মা কখনো ভালো মানুষদের সাথে খারাপ করে না গো। মাইকের পাতে যেমন তোমার হাতটা ঠিক হয়ে গেছে, তেমন তোমার জীবনের সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো তুমি। কি ভাবছো? চলো যাওয়া যাক, বাবা তো বললো বাবা দেখছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।